বন্ধুরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির পোলাও। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি চিনি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা, ঘি, লবণ, অল্প একটু নারকেল কোড়া নিয়েছি, আর এক বাটি সুজি নিয়েছি। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে সুজিগুলো হালকা করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে ঘি দিয়ে দেব। সুজি দিয়ে দেব, এবার অনবরত নাড়তে থাকব। সুজিটা যেন না লাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর অনবরত নাড়তে হবে এইভাবে। দেখুন বন্ধুরা, সুজিটা একদমও লাল হয়নি, আর সুজিটা ভাজা হয়ে গেছে। এবার গামলার মধ্যে ঢেলে নেব। কড়ার মধ্যে ঘি দিয়ে দেব, এটা আমি দেশি ঘি দিয়েছি, আর সুজি ভাজার সময় আমি ডালডা ঘি দিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, নারকেল, জল দিয়ে দেব। চিনি আর লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমি চিনিটা এতটা পরিমাণ ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টিটা বাড়া কমা করে নিতে পারেন। জল ফুটে গিয়েছে, সুজিগুলো আস্তে আস্তে দিয়ে অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা দেখুন, অনবরত নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসেছে, আর সুজিটা কত পরিমাণ ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, একটার সঙ্গে একটা লাগছে না। আর আমি যখন সুজিটা কড়ার মধ্যে ছাড়ি, তখন আমি কিন্তু চুলার আঁচ একদমই বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, পোলাওটা একদম রেডি। এবার আমি উনুন থেকে কড়াটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি পোলাওটা একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, একটার সঙ্গে একটা নামছে না। বন্ধুরা, আমি যেই পদ্ধতিতে পোলাওটা তৈরি করেছি, আপনারাও সেম পদ্ধতিতে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে।